শরীফ শরীফাকে কেন্দ্র করে সমকামিতার একটা গুজব উঠেছিল, আর এবার হচ্ছে ট্রান্সজেন্ডার। সুতরাং একই গল্প নিয়ে প্রত্যেক বছরে আজকে আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা রাস্তায় হচ্ছে, বন্ধ করে দিয়েছে। সেটা আমাকে আসলে যারা এনসিটিভিতে আমাদের যারা কর্মীরা যারা আছেন, আমাদের সহকর্মীরা যারা আছেন, তাদের সাথেও আমি একটু আলোচনা করব। যদি একটি গল্প সেখানে যেটা দেয়া হয়েছে সেটার মাধ্যমে যদি এই ধরনের প্রতিক্রিয়া হয়, কেন হচ্ছে সেটাও একটু খতিয়ে দেখতে হবে। তবে আপনারা জানেন যে আমাদের দেশে একটা গোষ্ঠী নানান বিষয়ে ধর্মকে ব্যবহার করে হোক বা আমাদের অনুভূতি, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হোক, নানান সময়ে অরাজকতা করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। গত বছরে সেটা ছিল। তো একটি আমার একটি সংগঠন থেকে কিছুদিন আগে আমাকে কিছু সুপারিশ দেওয়া হয়েছিল যে কওমি মাদ্রাসাসমূহের কিছু শিক্ষকগণ সেখানে এসে দিয়েছিলেন। তো সেখানে তারা দাবি করেছেন যে এখানে ট্রান্সজেন্ডার শব্দটা ব্যবহার করা হয়েছে এবং যেটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সেই বিষয়টা তারা আমাদের নজরে এনেছিলেন। তবে যখন আমরা আবার আলোচনা করেছি সেখানে দেখেছি আসলে শব্দটা ট্রান্সজেন্ডার নয়, সেটা থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ। সেটা তো আইনত স্বীকৃত যে যারা বায়োলজিক্যাল কারণে তৃতীয় লিঙ্গ বা আমাদের সমাজে সামগ্রিকভাবে হিজড়া নামে যেহেতু পরিচিত, আইনত সেখানে তৃতীয় লিঙ্গ হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তারা এই দেশের নাগরিক, তাদের অবশ্যই নাগরিক অধিকারগুলো আছে। তবে গল্পটা উপস্থাপনের ক্ষেত্রে যদি এমনভাবে উপস্থাপন করা হয়ে থাকে যেখানে, গল্পটা অবশ্যই জানি, তবে উপস্থাপনের ক্ষেত্রে যদি এমনভাবে সেই গল্পটা উপস্থাপিত হয়ে থাকে যেখানে এই ধরনের বিভ্রান্তি এবং বিতর্ক সৃষ্টির প্রয়াস থেকে থাকে, তাহলে গল্পের যে উপস্থাপনের পদ্ধতিটা সেটা কি পরিবর্তন করা যায় কি না, এই বিষয়ে আমরা বিশেষজ্ঞগণের সাথে আলোচনা করব। আমি তো বিশেষজ্ঞ নই, অবশ্যই আমি জানি, কিন্তু সেটা বিশেষজ্ঞগণদের সাথে আলোচনা করে এটা কি, কিন্তু যেই মূল লক্ষ্য যে একটি জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা, তাদের যে নাগরিক অধিকার আছে সেই বিষয়ে সকলের সম্মান প্রদর্শন, সেই বিষয়টাকে সঠিকভাবে ধরে রেখে উপস্থাপনের ক্ষেত্রে যদি আমরা ভিন্নভাবে উপস্থাপন করার যদি সুযোগ থেকে থাকে সেটা বিশেষজ্ঞগণ আলোচনা করে সেটা মতামত দেবেন। এটা যেহেতু একটা বিশেষায়িত বিষয়, এই বিষয়ে মন্ত্রী পর্যায়ে আমরা পলিসি লেভেলে সেটা মন্তব্য করতে চাই না। উপস্থাপনের ক্ষেত্রে যদি বিভ্রান্তির সৃষ্টি হয়, তবে মূল বিষয়টা হচ্ছে যে যেহেতু তৃতীয় লিঙ্গ এটা রাষ্ট্রীয়ভাবেও স্বীকৃত এবং আমাদের আপনারা জানেন যে এটা ইন্টারন্যাশনাল কমিটমেন্টের একটা অংশ, তবে উপস্থাপনের ক্ষেত্রে যদি কোনো বিতর্ক সৃষ্টি বা বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা যেতে পারে যদি বিশেষজ্ঞরা সেটা প্রয়োজন মনে করেন।